তিলোত্তম বিচার চাই, আর সেই বিচারে রাজপথ উত্তাল হয়েছে। আর এই উত্তাল রাজপথে দেখা মিলেছে বাম নেত্রী দীপশিতা ধরেন। তিনি আজ কেন এই মিছিলেন আমি সরাসরি দেখা যাবো। দীপশিতা, আজকে তিলোত্তম বিচার চেয়ে নাগরিক মিছিল, সেখানে আপনি কেন? কারণ আমরাও তো নাগরিক তিলোত্তমার মতোই, এবং আমাদের মনে হয়েছে যারা আজকের এই মিছিলের উদ্যোক্তা তারা সাধু উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করার দায়িত্ব নাগরিকের, যে কোনো নাগরিকের। তাই নাগরিকদের ডাকে সবার মিছিল, আমাদের মিছিল। অবশ্যই আমার রাজনৈতিক পরিচয় রয়েছে, বাট তার চেয়েও বোধহয় বড় পরিচয় আমি একজন সাধারণ মানুষ, একজন মহিলা। আমি আমার বোনের, আমাদের মতো আরও হাজার হাজার মানুষের নিরাপত্তার জন্য উদ্যোক্তাদের, তাদের এই উদ্যোগকে আমার কুর্নিশ, আমার স্যালুট, এবং আরও এরকম বহু মানুষ রাস্তায় নামুক আমরা চাইব। যখনই আপনাদের দেখা যায় ঠিক তখনই রাজনীতির একটা অভিযোগ ওঠে যে আপনারা রাজনীতি করেন। যারা অভিযোগ করছেন তারাই, যারা সারাদিন নিজেদের মতো করে কাজকর্ম করেন, আর নির্বাচনের আগে অমুক রাজনৈতিক দলের হয়ে তমুক রাজনৈতিক পতাকা নিয়ে তারা সমস্ত এমএলএ এমপি হয়ে যান। আমাদের কাছে, আমরা তো কখনো বলিনি আমরা অরাজনৈতিক মানুষ, কিন্তু আজকে যখন এই মিছিলে হাঁটছি আমরা অদলীয়ভাবে হাঁটছি। এটা এসএফআই এর মিছিল না, ডিওয়াইএফআই এর মিছিল না। আমার রাজনীতি তো আমার মধ্যে, আমার কথায়, আমার বার্তায়, আমার প্রতিদিনের যাপনে। সেই রাজনীতিকে তো বাদ দিতে পারি না। আজকের এই পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াইটাও একটা খুব রাজনৈতিক লড়াই, সেটা অনেকে দলীয়ভাবে লড়ছে, অনেকে অদলীয়ভাবে লড়ছে। আমরা চাইব সমস্ত মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে, তারা পতাকা নিয়ে অথবা পতাকা ছাড়া রাস্তায় নামুন। বিচার নিয়ে একাধিক প্রশ্ন, সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সেখানে দাঁড়িয়ে আজ এতটা দিন হয়ে গেল, প্রায় 23 দিন হয়ে গেল, কোনো আশার আলো খুঁজে পাচ্ছেন? আমি তো খুব হোপফুল, আমি এই মানুষগুলোকে দেখে আশা খুঁজে পাচ্ছি। যে মানুষ, যে ছোট্ট বাচ্চাটা তার মায়ের কোলে, বাবার কোলে চড়ে এসেছেন, যে বাবা তার কোলের মেয়েটিকে মিছিলে নিয়ে আসছেন, তার চেয়ে বেশি আশার তো অন্য কিছু হতে পারে না। মানুষ রাস্তায় রয়েছেন, মানুষই ইতিহাস রচনা করেন, মানুষই ন্যায় দেবেন। যারা অন্যায় করছেন, অবিচার করছেন, মাথা তাদের ঝুঁকবে। সিবিআই নিয়ে তো একটা প্রশ্ন উঠছে, আপনারা বললেন পুলিশ তদন্ত করছে না, তথ্যপ্রমাণ লোপাট হচ্ছে, সিবিআই এর কাছে তদন্ত গেল, সব মিলিয়ে এখন তো তাহলে প্রশ্নটা সিবিআই বডিটা, বডিটা লোপাট হয়ে গেছে প্রথম দিনে। যে কোনো যৌন নির্যাতনের ক্ষেত্রে একটা সেকেন্ড টাইম পোস্টমর্টেমের সুযোগ থাকে, সেই সুযোগ রাখা হয়নি। আমরা দেখলাম যেখানেই অকুস্থল সেখানে ভাঙচুর করে নতুন কনস্ট্রাকশন করা হলো, বায়োলজিক্যাল এভিডেন্স তারা রাখেননি। এবং প্রথম ওই 4-5 দিন যেভাবে পুলিশ কাজ করেছে, যার ওপর দাঁড়িয়ে এই পুরো তদন্তটা এগিয়ে যাওয়ার কথা, সেটা তো অনেকটাভাবে নষ্ট হয়েছে, ট্যাম্পার্ড হয়েছে। এখন যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস রয়েছে তার উপর দাঁড়িয়ে তদন্ত এগিয়ে যেতে হবে। আমরা সিবিআইকেও দাবি জানাবো, অনেক সময় আপনারা পেয়েছেন খালি রাজ্য পুলিশের ব্যর্থতা, তাদের অপদার্থতার দিকে আঙুল তুললে হবে না। আপনারাও যদি ব্যর্থ হন তাহলে সাধারণ মানুষের প্রশাসন, পুলিশ বা ইনস্টিটিউশনের ওপর আর কোনো ভরসা থাকবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে দেওয়া একটি ইন্টারভিউতে বলেছিলেন যে সিবিআই কিছু পাবে না, তার কারণ তার আগে অনেক কিছু মানে লোপাট হয়ে গেছে। উনি তো একজন বিচারক মানুষ, ওনারা এই নিয়ে মুভ করছেন না কেন? সিবিআইকে দিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে তারা কেস মুভ করছেন না কেন? কিন্তু বিজেপির সাংসদ পার্লামেন্টে আর্জি করে নিয়ে তারা তোলপাড় করে দিচ্ছেন না কেন? রাস্তায় নামছেন না কেন? কোথায় অভিযোগ পাবো? আমি তো দেখিনি। সুতরাং যারা এই গণ আন্দোলন থেকে রাজনীতির রুটি শেখতে চাইছেন, যারা উনাও হাথরাস কাঠুয়ার সময় ধর্ষকদের পক্ষে ছিলেন, তারা যেন এখানে বেশি বলতে না আসেন। গণ আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, ন্যায়ের পক্ষে আন্দোলন, পিতৃতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, মনুবাদের বিরুদ্ধে আন্দোলন। সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে, সন্দীপ ঘোষ দুর্নীতিগ্রস্ত, সন্দীপ ঘোষের অভিযোগ উঠছে নানান, আমরা কেউ জানি না তিনি অভিযুক্ত অপরাধ করেছেন কিনা। সেই সন্দীপ ঘোষকে দিনের পর দিন সিবিআই ডাকছে, তাকে হেফাজতে নিচ্ছে না, আটকাচ্ছে না, এই নিয়েও তো বিস্তর প্রশ্ন উঠছে দীপশিতা। মানে উনি তো বেশ জামাই আদরের মতো করে যাচ্ছেন সিবিআই দপ্তরে, ঘুরছেন টুরছেন, আবার ফেরত চলে আসছেন। আমরা জানি না, অনেকে প্রশ্ন করেন যে তৃণমূল বিজেপির মধ্যে নাকি সেটিং রয়েছে যে কারণে অপরাধীরা সিবিআইতে যান আসেন কিন্তু জেলের মধ্যে যান না। আমি আশা করব বিজেপি, সিবিআই, তারা যদি সত্যি তাদের যে কথা তারা বলেন সেই সম্পর্কে অনেস্ট হন, তাহলে তারা সন্দীপ ঘোষকে জামাই আদর করাটা বন্ধ করবেন, তাকে পলিগ্রাফ টেস্ট হোক, তাকে আটক করা হোক, তাকে গ্রেফতার করা হোক, যা যা দরকার সেটা করবেন। শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে একটা প্রশ্ন উঠেছে, সেই কর্মবিরতির ক্ষেত্রে যেটা চলছে এখন বাইরে বিভিন্ন অভয় ক্লিনিক সব মিলিয়ে, আপনি কি জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি যেটা সমর্থন করেন? আপনারা বলছেন অনেকে যে সাধারণ মানুষ খুব মুশকিলে পড়ছে, ঠিকই। আজকে সকালে হাওড়া জেনারেল হসপিটালের ঘটনা, 13 বছরের একটি মেয়ে অ্যাটেম্প টু রেপ করেছে কোথায়, যেখানে ওই স্ক্যান হয় এই স্ক্যানিং রুমের মধ্যে। এবার আপনি বলুন, যদি ওই তিলোত্তমা যেমন সুরক্ষিত নয়, 13 বছরের মেয়েটাও তো সুরক্ষিত নয়। জুনিয়র ডাক্তাররা যার জন্য লড়াই করছেন তা তো হাসপাতালের সুরক্ষা, নারী পুরুষ নির্বিশেষে সববার। ফলে আজকে হাওড়াতে যে ঘটনা ঘটলো সেই ঘটনার বিরুদ্ধেও তো ওই ডাক্তাররা বসে রয়েছে। ডাক্তাররা খালি নিজেদের জন্য বসে নেই, আমরা যারা হাসপাতালে যাই, চিকিৎসা করাতে যাই, আমাদের সবার নিরাপত্তা সুরক্ষার জন্য বসে রয়েছে। মমতা ব্যানার্জি, রাজ্যের সরকার, স্বাস্থ্য
প্রধানমন্ত্রী, তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে, খালি লোককে ভয় না দেখিয়ে থ্রেট না করে দায়িত্ব। আমাদের সঙ্গে ছিলেন দীপশিতা ধর, তিনি বললেন দার্থিন ভাষায় বললেন, হাওড়া থেকে শুরু করে আরজি কর সমস্ত ঘটনাতেই বারবার ব্যর্থ হচ্ছে প্রশাসন। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাস, সংবাদ প্রতিদিন ডট ইন।